স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। ব্যবসা বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, মানুষের নিরাপত্তায় বঙ্গবন্ধু যেমন পুলিশ বাহিনী চেয়েছিলেন, সরকার তা বাস্তবায়ন করেছে। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। রেকর্ড এক দশক ধরে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলাচ্ছেন আসাদুজ্জামান খান। টানা চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় তেজগাঁও শিল্প মালিক সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে তেজগাঁও এলাকার ব্যবসার অগ্রগতি আর সম্ভাবনা তুলে ধরেন ব্যবসায়ীরা। এখনও যেসব সমস্যা রয়ে গেছে তা সমাধানে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তারা। সুরম্য সব বিল্ডিং হচ্ছে, পিছনে নেপথ্যে কারিগরকে সেটা অনেকেই জানে না। নেপথ্যে কারিগর আমাদের আসাদুজ্জামান কামাল এমপি। যদি স্বাধীনতা অর্জন করতে না পারতাম তাহলে আজকে এই অনুষ্ঠান আয়োজন করার সুযোগ হয়তো আমাদের জীবনে আসতো না। আমার কাছে একটা অনুরোধ রাখবো, সব শিল্পের মালিকদের পক্ষ থেকে আপনার এই বৈষম্যটা কীভাবে দূর করা যায় সে ব্যাপারে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ব্যবসার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে সরকারের তৎপরতা অব্যাহত রয়েছে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে যাচ্ছেন, সেইখানে যেতে হলে যেমন মানুষকে নিরাপত্তা দিতে হবে তেমনই আমাদের যদি আমরা নিরাপদ এলাকা না করতে পারি তাহলে আমাদের সেইটাই বৃথা যাবে। আমরা সেই কাজটি করছি এবং সেটা ইনশাল্লাহ আমরা, দেশ যেমন এগিয়ে যাচ্ছে আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা ঠিক সেই রকমভাবেই আমরা এগিয়ে নিতে পেরেছি। আমাদের পুলিশ কর্মকর্তার কিন্তু সেই পুলিশ, তারা দক্ষতায়, তাদের অভিজ্ঞতায়, তাদের দেশপ্রেম আজকে অনেক অনেক ঊর্ধ্বে, সেজন্যই আমরা যে কোনো চ্যালেঞ্জ আজকে আমরা মোকাবেলা করতে পারছি। বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।